ওবায়দুল কাদের গতকালকে আমাদের মহানগর দক্ষিণের সমাবেশের মিছিল দেখা বলে যে বিএনপি আবার ষড়যন্ত্র শুরু করছে। ষড়যন্ত্র বিএনপি করে না, বিএনপি যা বলে সামনাসামনি বলে। আমরা বলেছি শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, জমদখলকারী প্রধানমন্ত্রী, তাই আমরা তার পতন চাই। সোজা কথা আপনারা বলি, এখনো বলতেছি মানে মানে আপনি পদত্যাগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, তাহলে আর কেউ কোথাও ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। আর যদি আপনি না ছাড়েন, আপনি ষড়যন্ত্র করে যদি ক্ষমতার আয়ু বাড়াইতে চান, এর বাইরে যদি অন্য কেউ ষড়যন্ত্র করে সেটা আমাদের বলার কিছু নাই। তবে বিএনপি ষড়যন্ত্র করে না, আমরা পরিষ্কার বলতে চাই, কালকেই ক্ষমতা ছাড়েন, এক মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন, তারপরে দেখেন জনগণ আপনাকে চায় কি চায় না। দুই দিন আগে বলছেন শেখ হাসিনা, বলে আমি আর কিছু চাই না, জনগণ আমার সাথে আছে। কোন জনগণ? ওই যে ব্যাংক লুট করছে ওই জনগণ। কোন জনগণ? ওই যে শেয়ার মার্কেট লুট করছে ওই জনগণ। কোন জনগণ? আজকে যে বাজারে সিন্ডিকেট করে টাকা কামাইতেছে সেই জনগণ। আর এইখানে কিছু কিছু প্রশাসনের যারা আছেন, পুলিশেরও সবাইকে বলবো না, প্রশাসনেরও সবাইকে বলবো, উচ্চ পদস্থ কিছু আছেন, তার সাথে নিজের গায়ের চামড়া বাঁচানোর জন্য শেখ হাসিনাকে টিকায় রাখতে চান। পরিষ্কার কথা, পরিষ্কার কথা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়েছেন, তার চিকিৎসার সুযোগ দেন না। আবার বলেন আপনি নাকি জনপ্রিয়, আজকে এই পুলিশের সামনে, এই সাংবাদিক ভাইদের সামনে পরিষ্কার বলে দিলাম, আপনারা শেখ হাসিনারে বলেন, যদি জোর কইরাই ভোট ছাড়া জোর কইরাই যদি জনমত যাচাই করেন, তাহলে একদিন আসেন, একদিন আসেন, শেখ হাসিনা কোথায় জনসভা করবে? আর আমরা বেগম খালেদা জিয়াও লাগবে না, আমাদের নেতা তারেক রহমান